আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হামজা চৌধুরী, এই নামটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এখন বেশ পরিচিত। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে হামজা চৌধুরীকে মাঠে দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমী। হামজাকে নিয়ে আলোচনা গুঞ্জন বেশ অনেকদিন ধরেই। বিভিন্ন সাক্ষাৎকারে হামজা নিজেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা জানান। এরপর থেকে হামজা কবে বাংলাদেশের হয়ে খেলবেন, আদৌ খেলতে পারবেন কিনা, এসব নিয়ে আলোচনা চলমান। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাবরেরা তো হামজাকে দলে পেতে দারুণ আশাবাদী। এছাড়া অধিনায়ক জামাল ভুঁইয়া, তারিক কাজী সহ অন্যান্য খেলোয়াড়রাও বিভিন্ন সাক্ষাৎকারে হামজাকে নিজেদের সতীর্থ হিসেবে পেতে মুখিয়ে আছেন বলে জানান। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন, হামজার সঙ্গে বাফুফের কথাবার্তা অনেক দূরে গিয়েছে। কিন্তু হামজা চৌধুরী নিজে কি ভাবছেন, বাংলাদেশের হয়ে খেলবেন নাকি এখনও ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা করছেন তিনি? 2022 সালে এক সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, আগামী কয়েক বছর তিনি তার অবস্থান দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব 21 ইউরোতে খেলা হামজার স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো। কিন্তু ইংল্যান্ডের মতো দলের জাতীয় দলে খেলা তো আর চারটিখানি কথা নয়। হামজার প্রতিভা কিংবা কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ না থাকলেও এত এত তারকা খেলোয়াড়ের ভিড়ে ইংল্যান্ডের জার্সি এখনও গায়ে ওঠেনি তার। ভবিষ্যতে উঠবে কিনা সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো না হলে বাংলাদেশের হয়ে খেলার কথা জানান হামজা। বাংলাদেশের হয়ে খেলা তার জন্য সম্মানের হবে বলে উল্লেখ করেছিলেন তিনি। Yeah, I definitely think so. Like you say, I want to see how well I can do in these next couple of years, but I'd be more than proud, more than honoured to sort of go and play for Bangladesh and have almost more of a reach going back there more regularly. So. সম্প্রতি লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতেছেন হামজা চৌধুরী। আগামী মৌসুমে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে তাকে। এক মৌসুম পর লেস্টার সিটির ইপিএল এ ফেরার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হামজা। মিডফিল্ডার হলেও চলতি মৌসুমে হামজাকে বেশিরভাগ ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলানো হয়েছে। তবে পজিশন পরিবর্তন হলেও হামজা নিয়মিতই পারফর্ম করেছেন। ইএফএল চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে মোট 34টি ম্যাচ খেলেছেন হামজা। এর মধ্যে 15 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। পুরো মৌসুমে হামজা চৌধুরীর পাসিং অ্যাকুরেসি ছিল চোখে পড়ার মতো। মোট 1460 মিনিট খেলে 1021টি সফল পাস দিয়েছেন তিনি এবং পাসিং অ্যাকুরেসি 92.1%। পুরো মৌসুমে 32টা সফল ট্যাকেল করেছেন হামজা এবং ট্যাকেল অ্যাকুরেসি 72.7%। পুরো মৌসুমে 80টা ডুয়েল জিতেছেন তিনি, যার মধ্যে 14টা ছিল এরিয়াল ডুয়েল। এছাড়া বেশিরভাগ ম্যাচে রাইট ব্যাক পজিশনে খেলেও 7টি গোলের সুযোগ এবং 1টি অ্যাসিস্ট করেছেন হামজা। পুরো মৌসুমে 23টি ফাউল এবং 5টি হলুদ কার্ড দেখলেও কোনো লাল কার্ড কিংবা পেনাল্টি কনসিড করেননি তিনি। এছাড়া বেশ কয়েকটি গোল লাইন ক্লিয়ারেন্স এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেপশন করে দলকে বিপদমুক্ত রেখেছেন হামজা। একই সঙ্গে এফএ কাপ এবং ইএফএল কাপেও নিজের পারফরমেন্স ধরে রেখেছেন তিনি। তাই তো এবারের মৌসুমকে নিজের অন্যতম সেরা মৌসুম হিসেবে মনে রাখতেই পারেন 26 বছর বয়সী এই তারকা। এখন প্রশ্ন উঠতেই পারে, এমন পারফরমেন্সের পর হামজা চৌধুরীকে আবারও ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা করছেন? 2022-23 মৌসুমে লেস্টার সিটি থেকে লোনে ওয়াটফোর্ড এফসির হয়ে ইএফএল চ্যাম্পিয়নশিপ লিগে খেলেন হামজা। এরপর এবারের মৌসুমে লেস্টার সিটির হয়ে একই লিগে খেলেন তিনি, অর্থাৎ টানা 2 মৌসুম ইংল্যান্ডের দ্বিতীয় স্তরে খেলেছেন তিনি। এবার লেস্টার সিটি যেহেতু আবারও প্রিমিয়ার লিগে ফিরছে এবং হামজা চৌধুরীও বেশ দারুণ পারফর্ম করেছেন, তাই আবারও বিশ্বের অন্যতম সেরা লিগে হামজার খেলা প্রায় নিশ্চিতই বলা যায়। আর এজন্য হয়তো প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবারও ইংল্যান্ড জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান হামজা। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা সহজই অনুমেয়। কাইল ওয়াকার, আলেকজান্ডার আর্নল্ড, কাইরন ট্রিপিয়ার কিংবা রিস জেমসের মতো তারকা রাইট ব্যাকদের সঙ্গে থ্রি লায়ন্সদের পাইপলাইনে রয়েছেন বেন হোয়াইট, টিনো লিভ্রামেন্টো কিংবা রিকো লুইসদের মতো উঠতি তারকারা। মিডফিল্ডও তারকার ছড়াছড়ি। জুড বেলিংহাম, ডেক্লান রাইস, ক্যালভিন ফিলিপস, জেমস ম্যাডিনসন কিংবা জর্ডান হ্যান্ডারসনের মতো তারকাদের সঙ্গে ব্যাকআপ হিসেবে রয়েছেন কোবি মাইনো, জেমস ওয়ার্ড প্রাউস, মেসন মাউন্ট কিংবা হার্ভি ইলিয়টের মতো ফুটবলাররা। তাই হামজা চৌধুরীর ইংল্যান্ড জাতীয় দলের রাডারে আসতে হলে এখনও বেশ লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। তারপরও মানুষ বাঁচে তার স্বপ্নে, নিজের স্বপ্ন পূরণে শত বাধা অতিক্রম করতেও পিছ পা হয় না। আর সেজন্যই হয়তো মনের কোণে ইংল্যান্ডের হয়ে খেলার সুপ্ত বাসনা এখনও পুষে রেখেছেন হামজা। তবে স্বপ্নের সঙ্গে বাস্তবতার দিকেও নজর দিতে হবে। তাই তো হামজা চৌধুরী একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন, এমন স্বপ্নে এখনও বিভোর কোটি ফুটবল প্রেমী। এবার দেখার বিষয় হামজা চৌধুরী নিজে কী সিদ্ধান্ত নেন। একই সঙ্গে হামজাকে পেতে বাফুফের অগ্রগামী ভূমিকাও বেশ জরুরি। হামজাকে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করা এবং তার সবুজ সংকেত পেলে খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা, সবকিছুই কিন্তু বাফুফের দায়িত্ব। তাই এখানে বাফুফের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। হামজা চৌধুরী কি ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে পারবেন? আপনাদের কাছে কি মনে হয়, হামজাকে বাংলাদেশ দলে খেলাতে বাফুফের কোন পরিকল্পনা এগোনো উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।